তিন রাজ্যে ফুটেছে পদ্ম নতুন করে সরকার ঘুরতে চলেছে ভারতীয় জনতা পার্টি রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কারা মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে ম্যারাথন বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ঘন ঘন বসছে বৈঠক এবার মুখ্যমন্ত্রী বাছাইতে সাহায্য করতে তিন রাজ্যের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টের রিপোর্ট বিজেপি তরফে জানানো হয়েছে তিন রাজ্যের জন্য পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে রাজস্থানে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজ্যসভার সাংসদ সরোজ পান্ডে এবং রাষ্ট্রীয় মহাসচিব বিনোদ তাওরিকে অন্যদিকে মধ্যপ্রদেশে দায়িত্ব পেয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ওবিসি মোর্চা জাতীয় সভাপতি ডক্টর কে লক্ষণ এবং রাষ্ট্রীয় সচিব আশা লাখরা ছত্তিশগড়ে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন জলপথ ও ভারত সরকারের আয়ুষমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাষ্ট্রীয় মহাসচিব দুষ্যন্ত কুমার গৌতমকে সদ্য জেতা তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচনের জন্য নিয়োগ করা হয়েছে নয়জন পর্যবেক্ষককে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন পর্যবেক্ষকরা বৈঠকের পরই রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম সুপারিশ করা হবে সূত্রের খবর অনুযায়ী তিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখের কথায় ভাবনা চিন্তা করছে ভারতীয় জনতা পার্টি আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বাছাই করা হবে নতুন মুখ্যমন্ত্রীদের বিড়ো রিপোর্ট আর ই নিউজ